সবাই সব মানুষ তো একবার কমলাপুরে আমরা যখন থাকতাম তখন ওখানে চোরের উপদ্রব ছিল চুরি হতো শুধু এখনো আছে কিন্তু জায়গা যাই হোক তো একবার আমাদের বাসা থেকে চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে আব্বা তখন ফাংশনে ছিল তো ফাংশন থেকে আসছে দুদিন পরে এসে দেখে যে ঘরের সামনে তিনটি পোটলা বড় ওই যে হাড়ি পাতিল তখন তো এগুলো নিত হাড়ি পাতিলটা তাদের নিয়ে চলে গেছে তো উনিও হঠাৎ অবাক হয়ে গেল যে এত জিনিস কোত্থেকে আসলো তা আমাদের আম্মাকে জিজ্ঞেস করলো বলো যে জানো না তুমি যখন ঢাকার বাইরে ফাংশনে গেছো তখন তো চুরি করেছো ওর সব নিয়ে গেছে তো এগুলো কি তো আর কি জানো তো এক ভদ্রলোককে ডেকে নিয়ে আসছে কবে ভাই আপনি খুলে দেখেন তো ভিতরে বোম টোম আছে কিনা আমার তো ভয় লাগছে পরে সেই ভদ্রলোক খুলছে খুলে দেখে হয়তো সে কাউকে দিয়ে চিঠিটা লিখিয়েছে একটা চিঠি চিরকুট লিখেছে আলিম সাহেব আমি আপনার গান খুব ভালোবাসি কিন্তু এই জিনিসগুলো নেওয়ার পরে যখন জানতে পারলাম যে আব্দুল আলমের বাড়িতে আমি চুরি করেছি তখন জিনিসগুলো রাখতে পারলাম না তা আমি ফেরত দিয়ে গেলাম চলের বোনা বন্দেশে থাকবো না আর এই আবেশে Thank you.
সবই মিছে আর